আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার বিষয়ে একমত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শ্রমিক ও কর্মচারীদের মজুরি পুনর্নির্ধারণের দাবি স্কোপের। জীবন দিয়ে হলে ফেসিবাদ থেকে দেশকে মুক্ত করব, বলেন নুরুল হক নূর। দলে ডাক পড়লে সাড়া দেব, বলেন সোহেল তাজ। নারী প্রধান শিক্ষককে ঘুষি মেরে রক্তাক্ত করলেন এটিও, হাসপাতালে ভর্তি। গণশুনানি না করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি কেন অবৈধ নয়, বললেন হাইকোর্ট। বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বরিশাল রেঞ্জে বদলি। খেলা হবে, দিবস পালন করছে মমতার তৃণমূল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের প্রায় এক ঘণ্টা ব্যাপী বৈঠক হয়। বৈঠক শেষে রাষ্ট্রদূত পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনার সময় ত্রিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার বিষয়টিও প্রাধান্য পায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দক্ষতার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করি। শ্রমিক ও কর্মচারীদের মজুরি পুনর্নির্ধারণের দাবি স্কোপের। নিত্যপণ্যের দাম কমানো, শ্রমজীবীদের জনভর্তুকি মূল্যে রেশন দেওয়া ও বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সব শ্রমিক কর্মচারীর মজুরি পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, কেন্দ্রীয় পরিচালনা পরিষদ। স্কোপ থেকে পাঠানো এক বিবৃতিতে এই কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, 2020 সালে করোনা ভাইরাস সংক্রমণের সময় থেকে সাধারণ শ্রমজীবী মানুষের কর্মসংস্থান এবং আয়ের পরিমাণ কমেছে। তার বিপরীতে খাদ্যপণ্য সহ জীবনযাপনের সব উপকরণের দাম বৃদ্ধি পেয়েছে, ফলে শ্রমজীবী মানুষের জীবনমানের অবনতি হয়েছে। গত 15 জুলাই 2022 জাতিসংঘের 5টি সংস্থার গবেষণা প্রতিবেদনে বলেছে, দেশের জনসংখ্যার 73% প্রয়োজনীয় পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য রাখে না এবং 32% মানুষ খাদ্য অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছে। এই অবস্থার শ্রমিক কর্মচারীদের মজুরি বৃদ্ধির কোনো উদ্যোগ না নেওয়া হলেও জ্বালানি তেলের মতো মৌলিক পণ্যের দাম প্রায় 50% বাড়ানো হয়েছে। অর্থ পাচারকারীদের প্রতিরোধের ব্যর্থতায় ডলারের দাম বেড়েছে, অযৌক্তিক মাত্রায় পরিবহন ভাড়া বেড়েছে। জীবন দিয়ে হলেও ফেসিবাদ থেকে দেশকে মুক্ত করব, বলেন নুরুল হক নূর। গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার উপর নিরাপত্তা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের সরিয়ে না দিয়ে বেতন গ্রেড ও সুবিধা বাড়িয়েছে। প্রশাসনের নির্ভরতায় শেখ হাসিনা টিকে আছে। শেখ হাসিনা রাজনীতি ও প্রশাসনে এই দুর্বৃত্তায়ন ঘটিয়েছে, বাংলাদেশকে একটি মাফিয়া সাম্রাজ্যে পরিণত করেছে। আমরা রাস্তায় নেমেছি, তাই জীবন দিয়ে হলেও শেখ হাসিনার ফেসিবাদ থেকে দেশকে মুক্ত করব ইনশাল্লাহ। যদি জীবন দিতে হয়, ঘুম হতে হয়, তাহলে তাই হব। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে যুব অধিকার পরিষদ আয়োজিত নাটোরের কর্মী হত্যার প্রতিবাদে প্রতীকী লাশের মিছিলে এই সব কথা বলেন তিনি। তিনি বলেন, একটি প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ নীতি নির্ধারকেরা ভিন্ন মতের মানুষকে ঘুম করে আবু গরিব কারাগারের মতো করে বন্দী করে রেখেছে। এভাবে তারা আরেকটি কারাগার তৈরি করেছে, অথচ চাটুকারেরা চুপ করে রয়েছে। টেলিভিশন ও মিডিয়ার কোথাও এ নিয়ে আলোচনা হয় না। দলে ডাক পড়লে সাড়া দেব, বললেন সোহেল তাজ।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সুহেলতাজ বলেছেন আওয়ামী লীগের সঙ্গে তার রক্তের সম্পর্ক, তিনি আওয়ামী লীগে ছিলেন আছেন থাকবেন, তিনি বরাবরই বলে এসেছেন তাকে যদি দলের প্রয়োজন হয় তার যদি ডাক পড়ে তিনি সাড়া দেবেন। 15 আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর বনানী কবরস্থানে যান সুহেলতাজ, সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী জাতীয় চার নেতার অন্যতম মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে সুহেলতাজ রাজনীতিতে ফিরছেন কিনা এমন প্রশ্নের জবাবে সুহেলতাজ বলেন, আসলে আমি তো রাজনৈতিক পরিবারের সন্তান, আমার পিতা শহীদ তাজউদ্দিন আহমেদ মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, আমার মা 1975 সালে পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন, আমাদের রক্তের ভেতরে আওয়ামী লীগ। নারী প্রধান শিক্ষককে ঘুষি মেরে রক্তাক্ত করলেন এটিও হাসপাতালে ভর্তি। খাগড়াছড়িতে এক নারী প্রধান শিক্ষককে মেরে রক্তাক্ত করেছেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুবায়ন খিসা। সকালে সুবায়ন খিসার কার্যালয়ে এই ঘটনাটি ঘটে। এ সময় রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে আহত নারী প্রধান শিক্ষককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান সংশ্লিষ্ট অফিসের কর্মচারীরা। আহত প্রধান শিক্ষকের নাম মৌসুমী ত্রিপুরা, তিনি জেলা সদরের মহালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। বর্তমানে ওই নারী প্রধান শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। মৌসুমী ত্রিপুরার অভিযোগ, সকাল 11:30টার দিকে তার বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালে নড়বড়ে অবস্থায় রয়েছে অনেকদিন ধরে। বিষয়টি লিখিতভাবে জানানোর জন্য সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুবায়ন কৃষার অফিসে গেলে ক্ষোভ দেখিয়ে তেড়ে এসে গায়ে হাত তোলেন অভিযুক্ত শিক্ষা অফিসার। ঘুষির আঘাতে পেয়ে মাটিতে লুটিয়ে পড়লে অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে তার জ্ঞান ফেরে। আহত শিক্ষকের মুখে ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক জানান চোখে মুখে আঘাতপ্রাপ্ত হয়েছেন, সেলাই করা হয়েছে, অবজারভেশনে রাখতে কেবিনে স্থানান্তরণ করা হয়েছে। গণশুনানি না করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি কেন অবৈধ নয় জানালো হাইকোর্ট। গণশুনানি না করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। গত 8 আগস্ট ডিজেল, পেট্রোল ও অক্টেন সহ সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। তাতে তেলের দাম বৃদ্ধি করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জারি করা গেজেট স্থগিত বাতিল ও প্রত্যাহার চাওয়া হয়। ডলার সংকট এবং বিশ্ববাজারে বাড়ার কারণ দেখিয়ে গত 5 আগস্ট রাতে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বরিশাল রেঞ্জে বদলি। ছাত্রলীগ নেতা কর্মীদের উপর লাঠিচার্জের ঘটনায় আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে তদন্তের স্বার্থে বরগুনা থেকে সরিয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে নিযুক্ত করা হয়েছে। দুপুরে রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন তদন্ত কমিটি গঠন করা হয়েছে, পুনর তদন্ত করছেন। আমরা আপাতত তদন্তের স্বার্থে ওই অতিরিক্ত পুলিশ সুপারকে রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বিশেষ কাজে নিযুক্ত করেছি। তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় শোক দিবসে বরগুনা এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সামনে ছাত্রলীগের নেতা কর্মীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বেলা 11টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে এই ঘটনার সূত্রপাত ঘটে। এ সময় সেখানে উপস্থিত ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করেন ছাত্রলীগের কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেন পুলিশ। এ ঘটনায় উভয় পক্ষের 1/10 নেতাকর্মী আহত হয়। খেলা হবে দিবস পালন করছে মমতার তৃণমূল। গত বছরে মার্চ এপ্রিল মার্চ জুড়ে পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনী প্রচারণায় খেলা হবে স্লোগানই হয়ে উঠেছিল ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রধান হাতিয়ার। প্রচারণায় বেরিয়ে মেদিনীপুর জেলার নন্দীগ্রামে
বাম পায়ে আঘাত পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই অবস্থায় প্রচারণায় দেখা যায় মমতাকে, সে সময় তাকে বলতে শোনা যায় ভাঙা পায়ে খেলা হবে। এরপর গত বছরের মে মাসে রাজ্যে দ্বিতীয়বার এর জন্য সরকার গঠন করেন তৃণমূল। এর পরপরই প্রতি বছর 16 আগস্ট রাজ্যে খেলা দিবসের ঘোষণা দেন মমতা। সেই মতে 16 আগস্ট রাজ্য জুড়ে এই দিনটি পালন করছে তৃণমূল। শহর থেকে গ্রাম গঞ্জ সব জায়গাতেই, কোথাও ফুটবল ম্যাচ, রক্তদান শিবির, কোথাও হস্তশিল্প প্রদর্শনী মেলার আয়োজন করা হয়েছে।